এ কি করছে শিমুল? এত অত্যাচারের পরও কি তার বোধোদয় হবে না? এরকম নরম স্বভাবের থেকে যাবে সে? এত তাড়াতাড়ি ভুলে গেল হাজতবাসের যন্ত্রণা, ভুলে গেল কোর্টে তার বিরুদ্ধে মুখ খুলেছিল কারা, তাদের সঙ্গে তো এখন হিসেব চোকানোর পালা। তা না করে এটা কি করছে শিমুল? এমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তারা বলছেন যে প্রাক্তন স্বামী শাশুড়ির জন্য তাকে এত দুর্ভোগ পোহাতে হলো, তাদের জন্যই এখনো প্রাণপাত করে যাবে সে? শতদ্রুর ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে। আসলে শিমুলকে বদ্ধ ভালোবেসে ফেলেছে দর্শকরা। তারা চাইছে শিমুল এবার বদলা নিক, পরাগ ও তার মা এবার বুঝে নিক শিমুল আসলে কেমন, কিন্তু গল্পে তা দেখা যাচ্ছে না। তাতেই অসহিষ্ণু হয়ে পড়ছেন শিমুলের ফ্যানেরা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা, জনপ্রিয়তা পেলেও এই ধারাবাহিক নিয়ে আলোচনার শেষ নেই। এই ধারাবাহিকের নায়িকা শিমুলের চারিত্রিক বৈশিষ্ট্য প্রথম থেকেই অবাক করেছে দর্শকদের। বিয়ের পর থেকে একা শ্বশুর বাড়িতে কোণঠাসা শিমুল প্রতিনিয়ত সবার অত্যাচার সয়েছে। সেই দয়া অন্তপ্রাণ শিমুল এখনও শাশুড়ি স্বামীর ভালোবাসায় অন্ধ। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে শিমুল। দেওর জায়ের যৌথ ষড়যন্ত্রে হাজতবাস জুটেছিল তার। জেলে থাকা শিমুলের পাশে ছিল তার প্রাক্তন প্রেমিক শতদ্রু আর পড়শি বান্ধবীরা, কিন্তু স্বামী থেকে শাশুড়ি সবাই ছিল শিমুলের বিরুদ্ধেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের জন্যই কিনা প্রাণ কাঁদছে নায়িকার। জেল ফেরত শিমুলের ঠাঁই হয়েছিল বান্ধবী বিপাশাদির বাড়ি। সেখানে থাকতেই শিমুল জানতে পারে বিপাশার স্বামী চন্দন পরকীয়ায় জড়িত। তারপর থেকে শিমুল চেষ্টা চালাচ্ছে চন্দনের বিরুদ্ধে বিপাশা যাতে পদক্ষেপ নেয়। এখানেই দর্শকদের প্রশ্ন, তৃতীয় ব্যক্তি হিসেবে স্বামী স্ত্রীর মাঝে ঢুকে কি ঝগড়া বাড়াচ্ছে না শিমুল রানী? এদিকে শিমুলের শ্বশুর বাড়িতে বিয়ে লেগেছে, ননদ পুতুলদি বসবে বিয়ের পিঁড়িতে। এদিকে শিমুলের প্রাক্তন পরাগের হয়েছে অ্যাক্সিডেন্ট, আর তাতেই কিনা মন গলছে নায়িকার। নিজে বন্ডে সই করে হাসপাতালে ভর্তি করেছে পরাগকে, তা নিয়ে নানান কথা শুনিয়েছে পলাশ। ডিভোর্সি অত্যাচারিত স্বামীর জন্য মানসিক ভারসাম্যহীন পুতুলদির সঙ্গে খারাপ ব্যবহারও করতে ছাড়ছে না শিমুল। এ কেমন ব্যবহার, প্রশ্ন তুলছেন নেটিজেনরাই। শুধু তাই নয়, পরাগের চিন্তায় ঘুম না হওয়া শিমুল কিন্তু ঠিকই বিপাশা চন্দনের জীবনে অশান্তি সৃষ্টি করছে। সেখানে সব চেনে চুপ রয়েছে সুচরিতা ও শীর্ষা, সেখানে শিমুল এত দালালি করছেন কেন? খুব উগড়ে দিচ্ছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মত, মনের কথায় নায়িকার চরিত্রটি দিন দিন অসহ্য হয়ে উঠছে না, সহানুভূতি নয় বরং বিরক্ত ধরছে অনুরাগীদের। আপনার মত কি? এখন কি করা উচিত শিমুলের? লিখুন আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।